বন্ধুরা বছর একটি ব্যক্তির সাথে বছর একটি মেয়ের বিয়ে হয় কিন্তু এই বিয়েটি গ্রামের প্রভাবশালী লোকেরা মেনে নিতে না এখন প্রভাবশালী লোকেরা চেয়েছিল মেয়েটিকে ভোগ করতে পরিস্থিতির শিকার হয়ে মেয়েটি একদিন রাজি হয়ে যায় আর একের পর এক প্রভাবশালী লোকেরা মেয়েটিকে ভোগ করতে থাকে মেয়েটিকে শারীরিক ভোগ করার পর কয়েকদিন বাদে একের পর এক সবাই মরতে থাকে কেনই বা মেয়েটিকে ভোগ করার পর একের পর এক মরতে থাকে সব জানবো আজকের এই মুভিটিতে স্কিপ না করে সে জব দেখতে থাকুন ভিডিওটি শুরু হয় একটি গ্রামকে দেখিয়ে যে গ্রামে ভালো মতো ফসলই ফলে না তাই গ্রামে সকল মানুষ একটি ইট ভাটায় কাজ করে তাদের জীবন যাপন করে এই ইট ভাটাটি ছিল গ্রামের একটি প্রভাবশালী ব্যক্তির যাকে চৌধুরী নামে সবাই ডাকতো তো এই চৌধুরীর সাথে আরো চারজন লোক ছিল একজন ছিল ম্যানেজার আরেকজন ছিল পণ্ডিত ডাক্তার আর একজন দোকানদার আমরা দেখি ভানু নামে এক পুরুষের বিয়ে হচ্ছে যার বয়স ছিল পঞ্চাশ ভানু এতদিন বিয়ে করেনি তার কারণ হচ্ছে ভানুর আপনজন বলতে কেউ নেই ফাইনালি ভানু পঞ্চাশ বছরে এসে একটি বৌরি নামে সুন্দরী মেয়েকে বিয়ে করে নেয় যার বয়স ছিল মাত্র তেইশ বছর আর এই বৌরি নামে মেয়েটিকে নিয়েই মুভিটা এরপর আমরা একটি পাগলি মেয়েকে দেখতে পাই যে কিনা ওই প্রভাবশালী লোকেদের কাছে গিয়ে খাবার চাইছিল এই পাগলি মেয়েটির বয়স্ক ঠাকমা ছাড়া আর কেউ নেই সেই সময় চৌধুরীর দুজন ছেলে এসে বলে গ্রামের পঞ্চাশ বছর বয়সী এক পুরুষের সাথে সুন্দরী অল্প বয়সের মেয়ের বিয়ে দিয়ে দিলে আমাদের তো চোখেই পড়ে না এই বলে দুজন ওখান থেকে চলে যায় তখন আমরা চৌধুরীর কথাতে জানতে পারি বৌরির আগে তিনজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তিনজনই বিয়ের আগেই মারা যায় তিনজনের মধ্যে প্রথমজন বিয়ের মঞ্চেই দ্বিতীয় জন বিয়ে হওয়ার সাথে সাথে আর তৃতীয়জন জন ঘোড়া চেপে বিয়ে করতে আসছিল ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় চৌধুরী বলে বৌড়ি যে ঘরে থাকুক না কেন ওকে আমাদের কাছে আসতেই হবে পর রাতে আমরা দেখতে পাই ভানু বাইরে বসে আছে পর ভানুর এক প্রতিবেশী ভাই এসে ভানুকে বলে ভাই এই দিনটির জন্য অনেক অপেক্ষা করতে হয়েছিল তারপর মজা করে বলে ভাই সামলে যেন খাট না ভেঙে যায় ভানুর বাড়ি থেকে সবাই নিজে নিজে বাড়ি ফিরে যায় দিকে ভানু পাশের ঘরে যেতে খুবই লজ্জা পাচ্ছিল তখন তার এক প্রতিবেশী বোন তাকে জোর করে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয় এরপর আমরা দেখতে পাচ্ছি সেই পাগলি মেয়েটিকে দুইজন ধাওয়া করছে ধাওয়া করছে। অবশেষে ফেলে আর সেখানেই ধর্ষণ করে মেরে দেয় এদিকে ভানুর বাড়ি থেকে তার ওই বৃদ্ধার ঠাংমা ফিরছিল সে ওই মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছিল সকালবেলা বৌড়ি উঠান ঝাঁট দিচ্ছিল আর ভানু দৌড়ে এসে হাত থেকে ঝাঁটা কাড়িয়ে নেয় কারণ বৌড়ি নতুন বউ ভানু বৌড়িকে প্রচন্ড ভালো এদিকে আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আর এই পাগলিমিটার লাশ নদী থেকে উদ্ধার করছে গ্রামের কয়েকজন লোক এই খবর পুলিশকে জানানো হয় আর ক্রাইম স্পটে চলে আসে এই যে এই পুলিশ অফিসারকে দেখছেন এরই নাম হচ্ছে অরুণ আর এই পুলিশ অফিসার খুব সাহসী দক্ষ ইনভেস্টিগেশন করে জানতে পারে এই কাজ চৌধুরী দুইজন ছেলে করেছে তারপর চৌধুরী দুইজন ছেলেকে মারতে মারতে এনে গাড়িতে তোলে আর চৌধুরীকে বলে যায় সাহস থাকলে ক্ষমতা থাকলে তোর দুই ছেলেকে বের করে দেখা এরপর আমরা দেখতে পাই ভানু ইটভাটায় কাজ করতে এসেছে আর দেরি করে কাজে আসার দরুন তার বাইনে থেকে কুড়ি টাকা কেটে নেয় বলে কুড়ি টাকা যদি পেতে চাও তাহলে তুমি কাল রাতে যা যা করেছো সব আমাদের খুলে বলো কথা শুনে ভানু ওখান থেকে চলে যায় পর ভানু এক দোকানে তেল আনতে যায় এবং তেল নিয়ে সে যখন টাকাটা দিতে যাচ্ছিল তখন দোকানদার বলে টাকাটা তোমারই কাছে রেখে দাও তোমার তো এই মাত্র বিয়ে হয়েছে তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার দোকান থেকে নিয়ে যেও আর তোমার বউকে আমার দোকানের ঠিকানাটা দিয়ে দাও তার যা কিছু প্রয়োজন আমার দোকান থেকেই নিয়ে যাবে এই কথা শুনে টাকাটা ছুড়ে দিয়ে ভানু বুঝতে পেরে চলে যায় বাড়িতে এলে বৌড়ি ভানুকে জল দেয় তখন ভানু বৌড়িকে কিছু উপহার দেয় কারণ সে তার বন্ধুর কাছ থেকে শুনেছিল নতুন বউকে কিছু উপহার দিতে হয় এইভাবে তাদের জীবন ভালোবাসা দিয়ে ভালোই চলছিল আর গ্রামের প্রভাবশালী ওই দুষ্টু লোকেদের কাছ থেকে বৌড়িকে সে আঁকলে রেখেছিল চৌধুরী দুইজন ছেলেকে খুব মারছিল মারতে মারতে অবশেষে তারা স্বীকার করে নেয় ওই পাগলি মেয়েটির রেপ অ্যান্ড মার্ডার তারাই করেছে এদিকে চৌধুরী এক উকিলের সাথে কথা বলছিল উকিল চৌধুরীকে বলে তোমার দুই ছেলে পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে তারাই কাজটা করেছে অতএব ওই দুই ছেলের জামিন করাটা এত সহজ হবে না উকিল বলে একটাই উপায় আছে এর জন্য অনেক টাকা তোমার খরচ হবে পণ্ডিত বলে ইটের ভাটায় যারা কাজ করে তাদের থেকে কিছু টাকা কাটলে ওখান থেকেই অনেক টাকা আসবে এই টাকায় ওই দুই ছেলের জামিন হয়ে যাবে পণ্ডিতের কথা মতো সেটাই করা হয় কিন্তু এখানে এক বিপত্তি ঘটে কারণ ইটের ভাটার কর্মীরা এটা মানতে চায় না তখন ম্যানেজার বলে যার কাজ করার দরকার সে কাজ করতে পারে আর যার দরকার নেই সে এখান থেকে কাজ ছেড়ে যেতে পারে অবশেষে গ্রামবাসী মানতে বাধ্য হয় কারণ গ্রামবাসীর কাছে এই ইটভাটার কাজ ছাড়া কোনো কাজই ছিল না গ্রামবাসী মেনে নিলেও ভানু মানতে নারাজ সে প্রতিবাদ জানায় তখন ম্যানেজার ভানুর কাছে আসে আর ভানুকে বলতে থাকে তোমার মাইনে থেকে এক টাকাও কাটা হবে না কারণ তোমার বউয়ের সাথে তুমি যা যা করেছো সেটা আমিও করতে চাই কোথায় ভানু মোটেও রাজি ছিল না তাই ভানুকে মেরে কাজ থেকে বের করে দেয় আমরা দেখতে পাই মালুতি নামে একটি মহিলার ছেলে খুবই অসুস্থ হয়েছে ছেলেটিকে নিয়ে মালতী ডাক্তারের কাছে যায় সাথে বৌড়িকে নিয়ে ডাক্তার ছেলেটি চিকিৎসা করে আর কিছু ওষুধ দেওয়ার বাহানায় ডাক্তার বৌড়িকে নোংরাভাবে স্পর্শ করছিল দুইজন ছেলেটিকে নিয়ে বাড়িতে চলে আসে পরের দিন সকালবেলা বৌড়ি যখন ওই ছেলেটিকে দেখতে গিয়েছিল তখন সে দেখতে পায় ছেলেটি বারান্দায় একটি সোফায় শুয়ে আছে বৌড়ি মালতীকে কোথাও দেখতে পাচ্ছিল না বাড়ির ভেতরে আছে কিনা সে যখন দেখতে আসে তখন বাড়ির ভেতর থেকে আউ শব্দ আসে বৌড়ি ফকর থেকে দেখে ডাক্তার মালতির সাথে মিলন করছে এই দেখে মালতী লজ্জা পেয়ে ওখান থেকে বাড়ি চলে যায় এই সময় মালতীর স্বামী ওখানে চলে আসে সে বাড়ির ভেতরে যেতে চাইলে তাকে এক মহিলা বাধা দেয় তখন মালতীর স্বামী বুঝতে পেরে যায় আর ওখানে থ মেরে বসে পড়ে আসলে এই গ্রামের মানুষ এতটাই ওভাবে ছিল তাদের প্রয়োজনীয় চাহিদা না মেটাতে পারলে তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হতো গৌরী ভানুকে ঘটনা এ খুলে বলে আর ভানু শুনে বলে যে গ্রামে ঘটনা হওয়া খুবই স্বাভাবিক আমাদের গ্রামের জন্য এ ঘটনা নতুনও কিছু নয় ভানু এটাও বলে যে এ অবস্থা খুবই তাড়াতাড়ি আমাদের মধ্যে হতে চলেছে কারণ আজকে সকালে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে মানে তাতে আমরা আর্থিক সংকটের মধ্যে পড়ি আর তোমাকে ওদের হাতে তুলে দিই এই কথা শুনে বৌড়ি ভানুকে বলে যে আমি ওদের কাছে কোনো মতেই যাবো না আমাকে মরতে হয় মরবো আমাদের কাছে যেটা আছে সেটাই দিয়ে চালিয়ে নেব এই কথা শুনে ভানু খুব খুশি হয়ে ওঠে ও তার স্ত্রীর প্রতি এক অটল বিশ্বাসের সৃষ্টি হয় ভানু সকাল হতেই ভাটায় যায় কারণ ভানু সাত দিনের কাজের টাকা পায় চৌধুরী ভানুকে বলে যে তোমার সাত দিনের টাকা দিয়ে দেব তার আগে তোমার বউকে আমার কাছে পাঠাতে হবে এই কথা শুনে ভানু রেগে গিয়ে চৌধুরীকে বলে আমার টাকা মুকুব করে দেব তার আগে তোমার বউকে আমার কাছে দিতে হবে শুনে চৌধুরী প্রচন্ড রেগে যায় আর ভানুকে ওখানে প্রচন্ড মারতে থাকে হারধর করার ফলে ভানু প্রচন্ড আহত হয় আর রাত্রে দেখা যাচ্ছে যে ডাক্তার ডাক্তারবাবু এসেছে ভানুর চিকিৎসা করতে ভানু প্রচন্ড রক্ত বমি করতে থাকে এই দেখে ডাক্তার বাবু কে বলে যে এমিডিয়ে ভানুর একটা ছবি তুলতে হবে ও কিছু রক্ত রিপোর্ট করতে হবে ডাক্তার বৌড়িকে বলে টাকা নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু এই রিপোর্টগুলো নেওয়ার জন্য একবার হসপিটালে আসতে হবে এই কথা শুনে বৌড়ি বুঝে যায় যে ডাক্তারবাবু কি বলতে চাইছে তখন বৌড়ি ঘর থেকে টাকা এনে ওই ডাক্তারবাবুকে দিয়ে দেয় একদিন সকালবেলা বৌড়ি তার স্বামীর মঙ্গলের জন্য মন্দিরে আসে আর ওখানে থাকা এক পণ্ডিত বলে তোমার স্বামীর যদি মঙ্গল চাও তাহলে তোমাকে শুদ্ধ হতে হবে বৌড়ি ভানুকে প্রচন্ড ভালোবাসে তাই তার মঙ্গলের জন্য সে রাজি হয়ে যায় আর পণ্ডিত মশাই বৌড়িকে রাতে আসতে বলে বৌরি ভানুকে জানায় তখন ভানু বৌড়িকে বলে যে আমার মঙ্গলের জন্য তুমি যদি মন্দিরে পণ্ডিতের কাছে যাও তাহলে আমাকে ডাক্তার দেখাচ্ছ কেন এসবের কোনো কিছু দরকার নেই তোমাকে মন্দিরে যেতেই হবে না এরপর গ্রামের একটি সভার আয়োজন করা হয় যেখানে প্রধান সহ গ্রামের সমস্ত মানুষ উপস্থিত ছিল তখন ডাক্তার ভানুর রিপোর্ট বের করে বলে যে ভানুর একটা মারাত্মক রোগ হয়েছে যেটা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে যেতে পারে এই কথা শুনে গ্রামবাসীরা ভানুর থেকে সরে যায় অবশেষে চৌধুরী ভানুর পরিবারকে গ্রামবাসীর থেকে আলাদা করে দেয় আর চৌধুরীর কথা মতো ভানু নদীর পারে একটি ঘর বাঁধতে থাকে ভানু ও বৌড়ি আলাদা শুতে শুরু করে ভানু ঘর তো বানিয়ে নেয় কিন্তু সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন কিছু তো কাজ করতেই হবে কিন্তু ভানু কোনো কাজই তো করতে পারবে না অবশেষে বৌড়ি ওই ভাটার কাজেতে যায় আর বৌড়িকে ওই ম্যানেজার খারাপ নজরে দেখতে থাকে করার জন্য কিছু অর্থেও দেবে কিন্তু এতে বৌড়ি রাজি হয় না এদিকে শেখর নামে একজন ব্যক্তি গ্রামে নতুন এসেছে আসলে শেখর গ্রামে ডকুমেন্টারি শুট করতে এসেছিল শেখরের খাওয়ার ও থাকার ব্যবস্থা ভানুর কাকির বাড়ি করা হয় এর জন্যে ভানুর কাকি টাকা পাবে কিন্তু ভানুর কাকি তো খাবার বানাতে পারবে না তাই ভানুর কাকি বৌড়িকে ঠিক করে দেয় আর এর জন্য বৌড়ি অনেক টাকা পাবে আর ভানুকে কাজে যেতে হবে না খাবার খেতে বৌড়ির বাড়িতে শেখর একজন যুবক ছেলে আর দিনকে দিন বৌড়ি শেখরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে একদিন রাতের বেলা বৃষ্টি শুরু হয়ে যায় শেখর একা যেতে পারবে না তার ওপর ভানুর ওই গ্রামে যাওয়া বিধিনিষেধ তাই ভানু অবশেষে বৌড়িকে পাঠায় শেখরের সাথে গৌরী শেখর দুজনে হাঁটছিল শেখরের পা ফিজলে বৌরিকে নিয়ে মাটিতে পড়ে যায় শেখর একজন যুবক ছেলে বৌরি কোনো মতেই কন্ট্রোল করতে পারেনি অবশেষে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এই ঘটনাটি গ্রামের একজন দেখে নেয় এই খবরটি সারা গ্রামে ছড়িয়ে পড়ে সকালবেলা শেখরকে গ্রামবাসীরা বেধরক মেরে গ্রাম ছাড়া করে গ্রামবাসীরা কথা তুলে যে বৌরি এই কাজ করে অনেক পাপ করেছে এর জন্য তার সাজা পাওয়া উচিত তখন ভানুর কাকি বৌড়ির হয়ে কথা ধরে চৌধুরীকে বলে যে তোমার দুই ছেলে পাগলি মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তার কি সাজা হল এই কথা বলে গ্রামের সবাইকে থামিয়ে দেয় ঠিক ভানু গৌরীকে প্রচন্ড ভালোবাসত আর সে বিশ্বাসই করত কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি তাই ভানু গৌড়িকে ওখানে রেখে সে চলে আসে আর নদীর ধারে ঘর পুড়িয়ে ফেলে এটা দেখে বৌড়ি কষ্ট পায় আর হার মেনে নেয় অবশেষে সে সিদ্ধান্ত নেয় গ্রামের প্রভাবশালীরা যেটা চায় সেটাই সে করবে কয়েকদিন কেটে যায় একদিন বেলা চার প্রভাবশালী বৌড়ির বাড়িতে মিলন করার জন্য কেননা বৌড়ি এখন একা রাজি হয়ে যায় কিন্তু একটা ডিমান্ড ছিল এখানে যে যত বেশি টাকা দেবে তার সাথে শারীরিক সম্পর্কে প্রথমে লিপ্ত হবে এখানে দেখা যাচ্ছে চৌধুরী বাবু ছাড়া আর কোনো প্রভাবশালী নেই যার কাছে বেশি টাকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই রাতে চৌধুরী বাবু বৌড়িকে বেশি টাকা দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বাকি তিনজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এই কথাটা যখন কাকি জানতে পারে তখন বৌড়ির কাছে এসে জিজ্ঞাসা করলে টাকা টাকা বের করে হাতে দেয় বলে বলে যে যে এই গ্রামের পরিবারদের দিও দিও এবং তাদের কাকির তারা যেন টাকার বিনিময়ে কোনো খারাপ কাজ না করে দিন বৌড়ি তার শরীর বেঁচে গ্রামের আর্থিক চাহিদা মেটাতে থাকে গ্রামের বাকিরা যারা খারাপ কাজ করে তাদের কাছে এই খবরটি পৌঁছাতে তারা বাড়িতে বৌ রেখে গৌরীর কাছে একের পর এক আসতে থাকে চৌধুরী বাবুর দুই ছেলের জামিন হচ্ছে না তাই সে ওই বয়স্ক বৃদ্ধা মহিলাটির কাছে যায় এবং তাকে টাকার বিনিময়ে এই কেসটি তুলে নেওয়ার জন্য বলে এখন ওই বৃদ্ধা মহিলাটি বলে যে ওই মেয়েটি কারণ নয় স্বয়ং চৌধুরী বাবুর বৃদ্ধা মহিলাটি এও বলে যে সায়ন্তিকার মা মানে ওই পাগলি মেয়েটির মা যখন বেঁচেছিল তখন চৌধুরী বাবুর সাথে ভালোবাসা হয় চৌধুরী বাবু মার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এতে মা হয় জন্ম দেওয়ার পর মা মারা যায় এই প্রেগনেন্ট ঘটনাটি চৌধুরী বাবুর প্রচুর সফট লাগে একেদিন দিন চৌধুরী বাবু খুব কষ্ট পায় আর সে নিজেকে অপরাধী মনে করে ঠিকঠাক খাওয়া দাওয়া করে না কারোর সাথে কথাও বলে না চৌধুরী বাবু একদিন অতিরিক্ত টেনশনের কারণে মারা যায় চৌধুরী বাবু মারা যাওয়া পর এই ঘটনা সবাই জানতে পারে ডাক্তারবাবুর মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়ে সে চেষ্টা করে ওই মেয়েটিকে সুস্থ করার কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছিল না এক সময় ডাক্তারবাবু মেয়েটির ব্লাড স্যাম্পল নেয় এক সময় ব্লাড টেস্টের রিপোর্ট আসে আর সেই টেস্টে ছিল পজিটিভ এই শুনে ডাক্তারবাবু তার মেয়েকে খুব মারধর করতে থাকে এবং জিজ্ঞাসা করে যে তুই কার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিস তখন ডাক্তারবাবুর মেয়ে জানায় ওই ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট মানে ওর বাবার অ্যাসিস্ট্যান্টের সাথে সম্পর্কে লিপ্ত তখন ডাক্তার ওই অ্যাসিস্ট্যান্টকে বেধড়ক মারে আর জিজ্ঞাসা করে কার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিস তখন সে বৌড়ির কথা বলে ডাক্তার বাবু ভাবতে থাকে যে গ্রামের একের পর এক লোক এই রোগে আক্রান্ত হবে আর এই রোগটা কতটা ভয়ানক এরপর আমরা দেখতে পাই গ্রামের একের পর এক মানুষ মারা যাচ্ছে এর কারণ হচ্ছে শুনে গ্রামবাসীরা ভানুকে দোষারোপ করে কারণ প্রথমে এই রোগটি ভানুর হয়েছিল আর তারা মনে করে ভানুর থেকে এই রোগটি ছড়িয়েছে ভানুকে অবশেষে ধরে আনা হয় আর তার ব্লাড স্যাম্পল নেওয়া হয় এবং টেস্টে রিপোর্ট আসলে দেখা যায় যে ভানুর রক্তের রিপোর্ট নেগেটিভ ডাক্তার আসল ঘটনাটা খুলে বলে গ্রামের চার প্রভাবশালী ওই বৌড়িকে শোষণ করার জন্য ভানুর উপরে মিথ্যে অববাদ দিয়ে গ্রাম ছাড়া করেছিল থাকা পুলিশ অফিসার গ্রামবাসীদের বিচার করতে বলে আর পুলিশের কথা শুনে গ্রামবাসীরা বাকি তিনজনকে মারা শুরু করে আনু মনে করে এখন তার স্ত্রী অসুস্থ তার স্ত্রীকে মাপ করে দিয়ে এখন তার স্ত্রীর পাশে থাকা দরকার কিন্তু দুর্ভাগ্য ভানু এসে দেখে বৌড়ি আত্মহত্যা করেছে তরটা তো বিশাল বড় চির নিয়েছিল যেদিন শেখরের সাথে বৌড়ি শারীরিক সম্পর্কে লিপ্ত হয় কিন্তু বৌড়ির আত্মহত্যা ভানুর অন্তরটা টুকরো টুকরো করে দেয় বন্ধুরা এই এডস কোথায় থেকে এলো আসলে শহরে থেকে আসা সেই শেখরের থেকে এই এডসটি ছড়িয়েছিল বৌরির কাছে এই ঘটনাটা পুরো সমাজকে একটা শিক্ষা দিয়ে দিয়েছে যে পাপ করলে তার প্রতিফল আমাকে ভোগতেই হবে আজকের এই মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করবে পরবর্তী ভিডিও আনার জন্য তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো বন্ধুরা Tata bye bye.